মালদা জেলার ইংরেজ বাজার মহিলা থানার পুলিশের উদ্যোগে বিভিন্ন গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করে চলেছে মহিলা থানার পুলিশ কর্মীরা। এদিন মালদার মহাদীপুর বর্ডার এরিয়ার মহাদীপুর গার্লস হাই স্কুলের মেয়েদের নিয়ে বেলা 11টা থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে সচেতনতা শিবির শুরু করে মহিলা থানাদের। প্রায় 120 জন ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করে মহিলা থানার পুলিশ। জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করে চলেছে মহিলা থানার পুলিশ কর্মীরা। মূলত সচেতনতা করা হচ্ছে বাল্যবিবাহ, ইভিটিজিং, নারী পাচার, অচেনা মানুষের সাথে বন্ধুত্ব, এইসব বিষয়ের উপরে আলোচনার মাধ্যমে ছাত্রীদের বোঝানো হচ্ছে এবং কখনো কোনো রকম সমস্যা হলে মহিলা থানায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে। তার জন্য মহিলা থানার টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে ছাত্রীদের। এইসব বিষয়ে সচেতন করার জন্য মালদা শহরের বিভিন্ন গার্লস স্কুলের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসছে মহিলা থানার কাছে। আজকে আপনারা কি মনে করে বাচ্চাদেরকে মহিলা থানা নিয়ে আসেন? আমরা মহিলা থানাটা এই জন্যই পছন্দ করেছি যে মূলত বাচ্চাগুলো দেখুক, প্রথম কথা যেটা আমার খুব বেশি মনে হয় যে ওরা মেয়ে, এই মেয়েরাই এই জায়গায় পৌঁছেছে, ওরা এতে কি হবে, ওরা খুব বেশি মাত্রায় আমার মনে হয় মানে উৎসাহিত হবে যে আমরা একটু ভালো করে পড়াশোনা করি, আমরাও এই জায়গাটায় পৌঁছতে পারি। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে মানে এত বেশি বিভিন্নভাবে অত্যাচারিত হয় বিভিন্ন রকমের, সেই জিনিসটা যেন চাইল্ড ম্যারেজ আছে, এফটিজিং আছে, পরিবারে এই যে গুড টাচ ব্যাড টাচ এরা তো আনতেই পারে না সামনে। এই জিনিসগুলো কি হয় যখন ওদেরই মতন কোনো, ওদের মনে হবে যে আমাদের দিদিরা এই জায়গায় পৌঁছে এই কথাগুলো আমাদের বলছে, তাহলে আমরা এগিয়ে যাই, আমরা একটু মানে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা অনেকটা ভালো থাকবো, আমাদের যারা পরিবারে আছে তারা ভালো থাকবে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে খুব ভালোভাবে উনি বললেন যে মা কাকিমা এরা খুব টর্চার্ড হয়। কী প্রোগ্রাম করছেন এখানে? আজকে আমরা একটা ওয়েলফেয়ার প্রোগ্রাম করছি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মহাদীপুর গার্লস স্কুল আমাদের ম্যাডামরা যোগাযোগ করেছিল এবং তাদের পরিপ্রেক্ষিতে তারাই আমাদের কাছ থেকে 120 জন মেয়ে তাদের স্কুল থেকে নিয়ে এসছে এবং ম্যাডামরা এসছেন সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমাদের এই মহিলা থানায় এসছে, সেই প্রোগ্রাম করছি। আপনারা কী কী অ্যাওয়ার করছেন, কী কী অ্যাওয়ারনেস করছেন? অ্যাওয়ারনেস মানে ওই যে মানে চাইল্ড ম্যারেজ, বাচ্চারা কী করে ওই মোবাইলে পড়ে যাচ্ছে, কী করে প্রেম করছে, কী করে হোয়াটসঅ্যাপ করছে, সেই ব্যাপারে আমার আইসি সাহেব আছেন, তারাও বলছেন, আমরাও বলছি যে কোনোভাবে 18 নিচে কোনো মেয়ে বিয়ে না করে, সেই জন্য তাদের অ্যাওয়ার্ড করার জন্য সব নিয়ে এসছে দিদিমণিরা, আমরা তাই অ্যাওয়ারনেসে যোগ দিচ্ছি। আমরা এসেছি মোহনপাড়া নিবেদিতা বালিকা বিদ্যালয় হাই। আজকে উদ্দেশ্যটা কি আছে এখানে আসা? আজকে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের একটা এক্সপোজার ভিজিট এর জন্য আর কি, মহিলা থানা ভিজিট করানোর জন্য আমরা স্টুডেন্টদের নিয়ে এসেছি। মানে মহিলা যেহেতু থানা তার জন্য ওদের অ্যাওয়ারনেস করার জন্য? হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাক্টিভিটিসে কি মহিলা ধর মহিলা পুলিশদের কি দরকার, কার্যকারিতা কি, এগুলো আর কি এখান থেকে ওদের বুঝিয়ে দেওয়া হবে, সেই জন্যই আমরা এসেছি। তোমরা কি শিখলে এখানে এসে? আজকে আমরা মহিলা থানায় এসেছি, আমরা এখানে এসে অনেক কিছু শিখলাম, যেরকম 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া রুখতে হবে এবং সমাজকে নিজের মতন করে গড়ে তুলতে হবে, আমরাও মেয়ে আমরা প্রতিবাদ জানাতে হবে সব কিছু থেকে, এছাড়া নানা রকম রাস্তাঘাটে চলাফেরার সময় অনেকজন অনেক কথা বলে এবং সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং বাবা মা স্কুলের টিচারদের জানাতে হবে কেউ রাস্তাঘাটে কোনো কথা বললে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।